নমস্কার আমি ডার্মাটোলজিস্ট ডক্টর দেবত্রী দত্ত এবং আজকে আমরা কথা বলবো কোলাজেন নিয়ে কোলাজেন হচ্ছে এমন একটি প্রোটিন যা আমাদের শরীরের অনেকগুলি টিস্যু শুধু স্কিন নয় তার সাথে মাসেল বা বোনস এই সব জায়গাতেও থাকে কোলাজেনের মেজার ইম্প্যাক্ট স্কিনে হচ্ছে এজিং প্রসেসের ওপর এটি আমাদের স্কিনকে এজিং হওয়া থেকে আটকায় আসুন দেখেনি কোলাজেন কি জিনিস কত রকমের হতে পারে এবং আপনি আপনার দেহের কোলাজেন লেভেল কিভাবে মেনটেন করতে পারেন আমাদের দেহে যতখানি প্রোটিন আছে তার মধ্যে থার্টি হচ্ছে কোলাজেন কোলাজেন আমাদের দেহের সবচেয়ে বেশি অ্যাভেলেবেল প্রোটিন এটি আমাদের বিভিন্ন ধরনের টিস্যুতে থাকে যেমন লিগামেন্টস জয়েন্টস বোনস মাসেলস এবং স্কিন স্কিনে কোলাজেনের মেন রোল হচ্ছে স্কিনকে সাপোর্ট দেওয়া স্কিনের টান টান ভাব ধরে রাখা এর ইলাস্টিসিটি এবং ফার্মনেস মেনটেন করা বয়সের সাথে সাথে শরীরে কোলাজেনের পরিমাণ যখন কমে যায় তখন এর জন্যেই স্কিনে বয়সের বিভিন্ন ছোপ দেখা যায় যেমন রিঙ্কলস স্যাগিং বা বলি রেখা কোলাজেন কত প্রকারের হতে পারে কোলাজেনের পঁচিশ থেকে তিরিশটি টাইপ হয় কিন্তু স্কিনের জন্যে কোলাজেনের মেন চারটি টাইপই ইম্পর্ট্যান্ট আমাদের স্কিনে সবচেয়ে বেশি থাকে কোলাজেন টাইপ ওয়ান এর সঙ্গেই মিশে থাকে কোলাজেন টাইপ থ্রি যেটি স্কিনের স্ট্রাকচারকে মেনটেন করে কোলাজেন টাইপ টু খুবই কম পাওয়া যায় এবং কোলাজেন টাইপ ফোর পাওয়া যায় বেসমেন্ট মেমব্রেনে বা স্কিনের নিচের দিকে লেয়ারে আমাদের ত্বকে কোলাজেনের ফাংশন কি। কোলাজেন বেসিক্যালি হচ্ছে এক ধরনের ফাইবার যা আমাদের ত্বকের নিচে একটি নেটওয়ার্ক করে রাখে এটি একটি স্ট্রাকচার দেয় যার মধ্যে আমাদের স্কিনের সেলগুলি প্রপারলি ডিভাইড হয়ে স্কিনকে মেনটেন করতে পারে এছাড়া এটি জল টেনে ধরে রেখে স্কিনের হাইড্রেশন এবং প্লাম্পনেসও মেনটেন করতে পারে বয়সের সাথে সাথে বা অন্য কারণে যদি স্কিন থেকে কোলাজেন কমে যায় তবে এই স্কিন সেলের স্ট্রাকচারটি নষ্ট হয়ে যায় যার ফলে আমাদের স্কিনে এজিংয়ের ছোপ পড়ে ফাইন লাইন্স এবং রিঙ্কলস শুরু হয় এবং তার থেকে ধীরে ধীরে চামড়া ঝুলেও পড়ে যাকে বলে প্রপার স্যাগিং এছাড়া যদি আমাদের স্কিনে কোথাও কেটে যায় বা উন্ড সৃষ্টি হয় তাহলে সেখানে হিলিংয়ের জন্য কোলাজেন জরুরি শরীরে কোলাজেন মেনটেন করার জন্য আপনি আপনার ডায়েটে কিছু স্পেসিফিক খাবার বেশি করে রাখতে পারেন আমিষ বা ননভেজ খাবার যেমন লিন মিটস অর্থাৎ মুরগির মাংস এগ হোয়াইটস ডিমের সাদা অংশ এবং মাছে ভালো পরিমাণ কোলাজেন থাকে যদি আপনি ভেজিটেরিয়ান হন তাহলে আপনি নিতে পারেন বিভিন্ন ধরনের লিফি গ্রিন ভেজিটেবলস যার থেকে আপনার বডি অ্যান্টিঅক্সিডেন্ট সঞ্চয় করতে পারে এবং কোলাজেন ব্রেকডাউন আটকাতে পারে এছাড়া ফলের মধ্যে নিতে পারেন সিট্রাস ফ্রুটস যেমন লেবু বা কমলা লেবু যাতে আছে ভিটামিন সি এবং বেরিজ লাইক স্ট্রবেরি বা ব্লুবেরি এতেও আছে ভিটামিন সি ভিটামিন সি কোলাজেন ব্রেকডাউন প্রিভেন্ট করে এবং নিউ কোলাজেন ফরমেশানে সাহায্য করে বিভিন্ন ধরনের নাটস অ্যান্ড সিডস অর্থাৎ বিভিন্ন ধরনের বাদাম এবং আজকাল যেগুলি বাজারে খুব চলছে যেমন চিয়া সিড এইগুলিতে আছে জিঙ্ক এবং কপার এই দুটি মিনারেলও কোলাজেন প্রোডাকশনের জন্য আবশ্যক সেই জন্য এই দুটি টাইপের খাবারও যদি আপনি আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় রাখেন তাহলে আপনার স্কিনের এজিং প্রিভেন্ট হবে এছাড়া আরেকটি কমন জিনিস যা আমাদের সবারই খাদ্য তালিকায় থাকে তা হচ্ছে রসুন রসুনে আছে সালফার এবং এই সালফারও কোলাজেন ব্রেকডাউন প্রিভেন্ট করতে সাহায্য করে এছাড়া কোলাজেন মেনটেন করার জন্যে নানা ধরনের সাপ্লিমেন্টস এবং পাউডারসও পাওয়া যায় কোনগুলি কাজ করে সেগুলি আপনি আপনার ডার্মেটোলজিস্টের থাকে জেনে নিতে পারেন কোলাজেন সাপ্লিমেন্টস বা খাবারের রোল কিন্তু কোলাজেন তৈরিতে তখনই হয় যখন কোলাজেন আপনার শরীরে অলরেডি যথেষ্ট আছে একবার যদি কোলাজেন কমে স্কিন স্যাগিং বা রিঙ্কলস শুরু হয় তখন কিন্তু শুধুমাত্র কোলাজেন সাপ্লিমেন্টেশন দিয়ে স্কিনকে ঠিক করা সম্ভব নয় কোলাজেন নিয়ে আর বেশি জানতে আপনার ডার্মেটোলজিস্টের সঙ্গে পরামর্শ করতে পারেন